فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ وَعَلَيْكُمْ السَّلَامُ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ جِشَمْ مَرْجَبَا جَنْدَيْ سَلَنْ সালাত অবস্থায় যদি উজু ছুটে যায় তখন উজু করার পরে যে সমস্ত সালাত বাকি আছে ওইগুলা পড়বে নাকি প্রথম থেকে পড়বে? মনে করেন আপনার চার রাকাত নামাজ পড়ার নিয়তে আপনি যে সালাত শুরু করছেন আর আপনার দুই রাকাতে উজু ছুটে গেল, এখন আপনি উজু করে কি বাকি দুই রাকাত পড়বেন নাকি চার রাকাত প্রথম থেকে পড়বেন? এ বিষয়ে ওলামায়ে কেরামদের মধ্যে মতানৈক্য আছে। মতানৈক্যটা একটা হাদিসকে নিয়েই, যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই মাঝহাব হচ্ছে যে কয়েক রাকাত পড়ে ফেলছে উজু করার পরে পুনরায় পড়তে হবে না, বাকি রাকাতগুলো পড়ে দিলেই হবে। এই বিষয়ের মধ্যে একটা হাদিস, মান আহাদা সাফি সলাতিন ফালিয়ান শরীফ, যে ব্যক্তি সালাত অবস্থায় উজু ভেঙে যায়, যে ব্যক্তি সালাত অবস্থায় তার উজু ভেঙে যায় ফালিয়ান শরীফ, সে কী করবে? চলে যাবে। ফাইন কানাফি সলাতে জামাতেন ফালিয়াখুজ বিয়ান ফি ওয়ালিয়ান শরীফ ফালিয়ে তাওয়াজ্জা সুম আলিয়াম নিয়ালা মাজা মিন সলাতে মালাম ইয়াতাকাল্লাম। এখানে বলা হইতেছে সালাত অবস্থা উজু ভাঙি গেলে সে বেরিয়ে যাবে এবং সে কী করবে? উজু করবে, উজু করে আসি বাকি সালাত সে আদায় করবে, সম্পূর্ণ সালাত প্রথম থেকে আদায় করবে না। শর্ত হচ্ছে সে মাঝখানে কোনো কথাবার্তা বলতে পারবে না। এটা হচ্ছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাযহাব। তবে ফতোয়া লাজ্জাতুদ দায়েমা এরা সমাধান দিয়েছেন, হাজাল হাদিস দঈফ, এই হাদিসটা হচ্ছে জয়ীফ, এই হাদিসটা জয়ীফ হওয়ার কারণে এটার উপর আমল হবে না। কারণ বাল ইন্নাল হাদাস ফি আসনাই সলাত ইউবতিলুহা, কারণ আমাদের মধ্যে যদি নাকি উজু ভাঙে তাহলে নামাজ ভাঙিয়ে যাবে। ওয়ালা শখস বাদা ইয়াদাতিল ওযু আইয়াসানি ফসালাত মিনা ওয়ালিহা, এই ব্যক্তির উপরে ফরজ হচ্ছে উজু ভাঙে যাওয়ার পরে এই ব্যক্তি উজু করবে এবং প্রথম থেকে নামাজ আদায় করবে। আগে যা করছে এগুলো শেষ বাতিল হয়ে গেছে, প্রথম থেকে আবার সে নামাজ শুরু করবে। এই বিষয়ের উপরে একটা হাদিস আছে, আন আলী ইবনে তালাক রাদিয়াল্লাহু আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলী ইবনে তালাক রাদিয়াল্লাহু তাআলা থেকে তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইজা ফাসা আহাদুকুম ফি সালাতি, তোমাদের কেউ যদি সালাতের মধ্যে যে হাদাস বা উজু ভেঙে দেয় অর্থাৎ উজু ভেঙে যায় সালাত অবস্থায় ফালিয়ান শরীফ, সে চলে যাবে, ওয়ালিয়তাওয়াদ্দা সে উজু করবে, ওয়ালিয়ুঈদিস সালাতা, এবং সালাতকে সে পুনরায় পড়বে। তাহলে এই হাদিস দ্বারায় বোঝা গেল নামাজ অবস্থায় উজু ভেঙে গেলে উজু করি প্রথম থেকে সালাত আদায় করতে হবে, আগে সালাত বাতিল। এই হাদিসটি মুস্তাদে আহমদ আবু দাউদ তিরমিজি নাসাঈ ইবনে মাজার মধ্যে উল্লেখ করা হয়েছে, ওয়াসাহাহাহু ইবনে হিব্বান, এই হাদিসটাকে ইবনে হিব্বান সহি হিসেবে বর্ণনা করছেন। তাহলে বোঝা গেল আমরা বলবো, কেউ কেউ বলতেছেন দুই হাদিসটাই জয়ীফ, হ্যাঁ দুই হাদিস যেহেতু জয়ীফ আমরা বলবো যে কেয়াস, কেয়াস হচ্ছে হদস বা উজু ভাঙি যাওয়া নামাজের শর্তের সাথে সাংঘর্ষিক, সুতরাং আমরা উজু সরে গেছে বলবো, নামাজ ভাঙিয়ে গেছে বলবো, নতুন করে উজু করে নতুন সালাত আদায় করবে। তাছাড়া যে হাদিসের মধ্যে বলা হয়েছে যে নামাজ যা পড়ছে তার থেকে আবার শুরু করো প্রথম থেকে নয়, এই হাদিসটা বিল মুত্তাফাক সবার নিকটে এটা জয়ীফ, কিন্তু যে হাদিসটা আমরা ইবনে হিব্বানের সূত্র বর্ণনা করলাম এই হাদিসটা যে জয়ীফ হলেও কেউ কেউ ওটাকে সহি বলছেন, সুতরাং এটা নিশ্চিত জয়ীফ না, আগেটা নিশ্চিত জয়ীফ, তাহলে সুতরাং নিশ্চিত জয়ীফ যেহেতু নয়। আর এর দ্বারা এই হাদিসের দ্বারা বোঝা গেল নামাজ অবস্থায় উজু ছুটে গেলে উজু করে প্রথম থেকে সালাত আদায় করতে হয়, তাই এটাই ফতোয়া যে উজু করি প্রথম থেকে সালাত আদায় করবে, আগে যা পড়ছে এগুলো বাদ দেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন, বাকি আল্লাহ আলম হিসাব। সালাম আলাইকুম রহমতুল্লাহ।